BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে নাটোর এক আসনের হালচাল। নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। এ জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। নাটোর এক লালপুর এবং বাগাতিপাড় উপজেলা নিয়ে গঠিত। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 1,75,213 জন। ভোট প্রদান করেন 1,37,712 জন। নির্বাচনে বিএনপির ফজলুর রহমান পটল বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 70,646 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মমতাজউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান 40,264 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিএনপির ফজলুর রহমান পটলকে বিজয়ী ঘোষণা করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,78,884 জন। ভোট প্রদান করেন 1,61,207 জন। নির্বাচনে বিএনপির ফজলুর রহমান পটল বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 78,897 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মমতাজউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান 62,184 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,21,393 জন। ভোট প্রদান করেন 1,94,657 জন। নির্বাচনে বিএনপির ফজলুর রহমান পটল বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 99,591 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মমতাজউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান 89,948 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,51,419 জন। ভোট প্রদান করেন 2,34,301 জন। নির্বাচনে জাতীয় পার্টির আবু তালহা বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,23,835 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফজলুর রহমান পটল। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,03,814 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,11,933 জন। ভোট প্রদান করেন 2,67,964 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শহীদুল ইসলাম বকুল, ধানের শীষ প্রতীকে বিএনপির কামরুন নাহার, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আবু তালহা, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের খালিকুজ্জামান, কোদাল প্রতীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনসার আলী ও হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের মাকসুদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শহীদুল ইসলাম বকুল বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,46,440 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কামরুন নাহার। ধানের শীষ প্রতীকে তিনি পান 15,338 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল। মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল রমজান আলী সরকার, কৃষক লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রওশন আলম সুরুজ, সাবেক ছাত্রলীগ নেতা কাজল রায়। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপি সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার শিরিন, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডক্টর ইয়াসিন আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিমল, বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি তারিকুল ইসলাম টিটু। বিশ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নির্বাহী পরিষদ সদস্য তাসনিম আলম বিএনপির সমর্থনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হতে চেষ্টা তদবির করবেন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন ব্যারিস্টার আশিক হোসেন ও অ্যাডভোকেট সোহেল রানা। এছাড়া দলীয় মনোনয়ন চাইবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোহাম্মদ খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইব্রাহিম খলিল। পর্যবেক্ষণে দেখা যায় নাটোর এক আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি, নবম সংসদে জাতীয় পার্টি এবং দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনপি নিউজ 24 নাটোর এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.60% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 29.24%, বিএনপি 51.30%, জাতীয় পার্টি 5.44%, জামায়াতে ইসলামী 13.88%, স্বতন্ত্র ও অন্যান্য 0.14% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 90.12% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 38.57%, বিএনপি 48.94%, জামায়াতে ইসলামী 7.09%, জাতীয় পার্টি 2.44%, স্বতন্ত্র ও অন্যান্য 2.96% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.92% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 46.21%, চার দলীয় জোট 51.16%, জাতীয় পার্টি 1.50%, স্বতন্ত্র ও অন্যান্য 1.13% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 92.72% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 53.12%, চার দলীয় জোট 44.53%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.53% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় নাটোর এক সংসদ আসনটি একসময় বিএনপির দুর্গ ছিল। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসনটির দখল নেয়। বিএনপি এই আসনটি পুনরুদ্ধার করতে চায়, আসনটি ধরে রাখতে চায় আওয়ামী লীগ। দুই দলই রয়েছে দলীয় কুন্দল যা নির্বাচনে প্রভাব ফেলবে। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান না থাকলেও তাদের প্রচুর ভোট রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 58 নম্বর নাটোর এক আসনে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর ভোটের লড়াইয়ে ভারসাম্য রক্ষা করলেও লড়াইটা হবে মূলত বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।